জয়গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, এই একটা জিনিস আমরা যদি নিয়মিত খাই কিংবা খাবার চেষ্টাও করে থাকি, তাহলে আমাদের শরীরে কোনো রোগ জ্বালাই থাকবে না। যদিও এই বর্তমান পরিস্থিতিতে মানুষ কত রোগের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে, বিপদ বেড়েই চলেছে, তাই আমাদের চেষ্টা করতে হবে শরীরকে স্বাভাবিক, সুস্থ ও সবল রাখা। তার জন্য কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের আলোচনাতে। একবার পরমদয়াল শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলছেন যে আমলকি হলো সর্বরোগ হর। আমলকিতে যে কি রোগ সারে না আমার জানা নেই। এ প্রসঙ্গে ছোট ছোট দুটো আগে আলোচনা আপনাদের সাথে করিনি। একদিন পরমদয়াল শ্রী ঠাকুরের কাছে এক দাদা এসেছেন বাইরে থেকে, বলছেন যে ঠাকুর অনেক দিন হলো আমার সন্তান সন্ততি হয় নাই, কি করব। তখন শ্রী ঠাকুর বললেন আমলকি খা। সেই সৎসঙ্গী দাদা কখন খাবো, কতটা খাবো, কতদিন খাবো এই সব প্রশ্ন না করে একদম আনন্দের সাথে বিদায় নিলেন। ছয় মাস পর তার দুঃখ ঘুচে গেল। আবার কয়েকদিন পর এক দাদা এসেছেন, তার ঘটনার কথা উল্লেখ করছেন, ঠিক বিপরীত ঘটনা। শ্রী ঠাকুরকে নিবেদন করছেন, ঠাকুর আমার পাঁচ ছয়টি ছেলে মেয়ে পরপর হয়েছে, ডাক্তার বলছেন অপারেশন করতে, কিন্তু আপনার অনুমতি ছাড়া আমার কিছুই ইচ্ছে নেই। তখন শ্রী ঠাকুর বলছেন যে আমলকি খা। আর কয়েকদিন পর দেখা গেল তার যে সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গেল। তার জন্যই ঠাকুর বলছেন আমলকির অনেক গুণাগুণ, তাই আপনারাও প্রতিদিন আমলকি খান। আমলকি হয়তো সব দিন পাওয়া যায় না, কিন্তু আমলকির আমরা সংরক্ষণ করতে পারবো, সেটা কিভাবে সেটা আমি আপনাদের বলবো। এখন দেখুন আজ এই বর্তমান পরিস্থিতিতে আমলকি সম্পর্কে বিজ্ঞান কি বলছে, ডাক্তারেরা কি বলছেন সেটা একটু আমরা শুনে নিই। অবশ্যই আমার সাথে থাকুন, এই গুণাগুণগুলো সকলের জানা দরকার, কারণ ছোট ছোট সমস্যা আমাদের আসতে থাকছে কিন্তু ওষুধে নিরাকরণ হচ্ছে না। তাই আমলকির কত গুণ, 18খানা গুণ আপনাদের আমি বলে শোনাচ্ছি, খুব তাড়াতাড়ি পড়ছি যাতে না সময় নষ্ট হয়, আপনারা আমার সাথে থাকুন। ভিটামিন সি সমৃদ্ধ আমলকিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। আমলকির রস ত্বক, চুল ও চোখ ভালো রাখার জন্য উপকারী। এতে রয়েছে ফাইটোকেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িত এবং ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে, হজমে সাহায্য করে ও স্টমাকে অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে। আমলকির লিভার ভালো রাখে, মাথায় রক্ত সঞ্চালনে সাহায্য করে। আমরা অনেকেই লিভারের রোগে ভুগছি, তাই আমলকি আমাদের খাওয়া কিন্তু দরকার। আমলকি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে, হার্ট সুস্থ রাখে, ফুসফুসকে শক্তিশালী করে তোলে, শরীর ঠান্ডা রাখে, দেহে কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে তোলে, দাঁত ও নখ ভালো রাখে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা প্রতিদিন সকালে একটি করে গোটা আমলকি খেতে পারেন। শরীর থেকে অপ্রয়োজনীয় মেদ ঝরাতে আমলকি অপরিহার্য। আমরা অনেকেই মোটা হয়ে যাচ্ছি, আমাদের মেদের সমস্যা অনেকেরই রয়েছে, তাই আমলকি এক্ষেত্রে অনেকটা উপকার করে। আমলকি গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন, এতে খিদে বেড়ে যায়। আমরা খিদে হওয়ার জন্য অনেক রকমের টনিক ব্যবহার করি, কিন্তু আমলকি কিভাবে খেতে হবে এখানে বলে দিয়েছে। এক গ্লাস দুধ বা জলের সঙ্গে আমলকি গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে দিনে দুবার খেতে পারেন, অ্যাসিডিটির সমস্যা কমবে। অ্যাসিডিটির সমস্যা তো প্রত্যেকেরই আছে, তাই আমলকি এইভাবে খান। আমলকিতে সামান্য নুন আর লেবুর রস মাখিয়ে রোদে শুকাতে দিন। শুকনো আমলকি রোজ খান। খাবারের সঙ্গে আমলকির আচারও খেতে পারেন, হজমে দারুণ সাহায্য করে। আমলকি মাঝারি আকারে টুকরো করে ফুটন্ত জলের মধ্যে দিয়ে নরম করে নিন, জল ঝরিয়ে ঠান্ডা করতে দিন। এরপর নুন, আদা কুচি, লেবুর রস মাখিয়ে রোদে শুকোতে দিন। একটি এয়ারটাইট পরিষ্কার জারের মধ্যে রেখে দিন, নষ্ট হবে না। তাহলে এইভাবে এই পয়েন্টটা একটু ভালোভাবে আপনারা শুনে নেবেন, কারণ এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আমলকি কিভাবে সংরক্ষণ করতে পারবো এটা বলে দিয়েছে এখানে। ডায়াবেটিস, ক্যান্সার, প্রদাহ এবং কিডনির রোগ সারাতে আমলকির বিশেষ ভূমিকা আছে। আমলকি মানুষের রক্তে কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতে পারে বলে প্রমাণ মিলেছে। তাহলে দেখুন কত উপকার আমলকির। তাই আমাদের
চেষ্টা করতে হবে আমলকি বাজার থেকে আনবার এবং তা সংরক্ষণ করবার। প্রতিদিন আমলকি খান, এতগুলো আমলকির কাজ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারাই আমলকির কথা জানে না তাদের মধ্যেও কিন্তু শেয়ার করুন আমলকির গুণাগুণ এবং একে অপরকে সাহায্য করুন। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। জয় গুরু।